ধনে পাতা হয়েছে, টপটা ভেঙে দিয়েছে বুঝি। আর ছাদ বাগানে কিরম ফুল হয়েছে দেখো বন্ধুরা, কত রকম গেঁদা, চন্দ্রমল্লিকা, ক্যালেন্ডুলা, আর এই যে টমেটো, লঙ্কা গাছ, শিম গাছ, টবে ধনে পাতা হয়েছে, টবটা বিড়ালে ভেঙে দিয়েছে, এ দেখো বিড়ালে ভেঙে দিয়েছে, তাও সাইড থেকে পাতা বেরিয়ে গেছে। বন্ধুরা আর এই যে সাদা চন্দ্রমল্লিকা, ইঙ্কা গাঁদা দেখো, আর এটা হচ্ছে পিটুনিয়া, এখনো ফুল আসেনি, কড়ি এসছে। আর এটা দেখো ক্যালেন্ডুলা ফুল, হলুদ গাঁদা, অরেঞ্জ গাঁদা, তো বন্ধুরা ফুল গাছ দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আমার ছাদ বাগানে কী কী ফুল গাছ, কী কী ফুল হয়েছে, কী কী গাছ হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আদ্যাপীঠ মন্দিরে ঘুরতে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, তার সাথে দক্ষিণেশ্বরের মন্দিরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে তোমাদের সাথে দক্ষিণেশ্বরের ভিডিওটা শেয়ার করছি, বন্ধুরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ছাদ বাগানে দেখো এই যে এটা হচ্ছে একটা কি পাথরকুচি ফুল, এই ফুলটা যখন ফোটে না এক মাস টানা থাকে ফুলটা, জানো তো। তো দেখো বন্ধুরা আমরা এখন আদ্যাপীঠ মন্দিরে মায়ের পুজো দিয়ে মায়ের ভোগ খেয়ে এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে। আমার হাতে একটা 5 লিটারের ড্রাম রয়েছে, আজকে গঙ্গার জল নেব, তো তার জন্য দেখো দক্ষিণেশ্বরের দিকে আমরা সবাই যাচ্ছি। আর রাস্তায় খালি ভিড় দেখো, আর এইটার লাইনটা কিসের জানো, মায়ের মন্দিরে পুজো দেবে সবাই, দক্ষিণেশ্বর মন্দিরে পুজোর লাইন, এটা দেখো খালি লাইন দেখো, কোথায় যে লাইন শেষ হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর আমার সাথে থাকো। আর দেখার আগে বন্ধুরা তোমরা সবাই মায়ের নাম করে ভিডিওটা একটা করে লাইক দিয়ে দিও, আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর পুরনো বন্ধুদের বলছি যারা এতদিন ধরে আমার সাথেই রয়েছে তাদের আমার তরফে অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা দেখো এখানে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের গেটের সামনে চলে এসেছি, এখন আমরা মন্দিরে প্রবেশ করছি, তো বন্ধুরা সাথে থাকো। লাইন লাইন পুজো দেওয়ার, হয়তো ডালা কিনবে কিবা পুজো কত লোক কিন্তু ঢুকে যাচ্ছে ওখানে, ওখানে কি সুন্দর একটু না জিরালে হতো। ওই দেখ ওখানেও পুজো দেওয়ার লাইন,
না না ওদিক দিয়ে ঢুকবে। জুতোটা একটু নেমে থা ও সামনে বলে সিঁড়ি নেই ওই জন্যই গার্ড দিয়েছে তো এই যে আমরা এখানে গঙ্গার জল তুলছি। তো আমি ক্যামেরা করছিলাম বান্ধবীকে দিয়ে জলটা তোলাচ্ছি। তো জল তুলতে এসেও দেখো এখানেও কত ভিড় বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো আমরা এই জল তুলে মায়ের তো দর্শন তো করতে পারবো না, দূর থেকে মায়ের দর্শন করলাম। তো আর এই ভিড়ের মধ্যে আর থাকবো না, তো এবার একটু মন্দিরের একটু আশেপাশে ঘুরে একটু দেখে টেকে আমরা এবার বাড়ি চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো কীরকম লাগলো সবাই বলো। আর এই যে দেখো এই দূর থেকে মাকে দর্শন করছি, দেখতে থাকো বন্ধুরা। তোমাদের আর সামনে নিয়ে গিয়ে করাতে পারলাম না, তো এত ভিড় দেখতেই পাচ্ছ। এই যে দেখো ওই যে মায়ের মন্দির, ওই যে এখান থেকেই মাকে দর্শন করে নাও, আমিও এখান থেকেই দর্শন করলাম মাকে। তো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করলাম, কীরকম লাগলো সবাই জানিও। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা বন্ধুরা।